থাম্বনেইল দেখে অনেক পজিটিভ আশা নিয়ে নিশ্চয়ই ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন, তার মানে হচ্ছে আপনি নিশ্চয়ই একজন দেশপ্রেমিক এবং আপনি বাংলাদেশের একজন সুনাগরিক। আর আপনি প্রকৃত অর্থেই যদি একজন দেশপ্রেমিক এবং বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো বর্তমান চিত্রটি নিশ্চয়ই আপনার বুকের রক্তক্ষরণ বাড়িয়ে দেবে। এখানে 2009 থেকে 2023 সালের জুন পর্যন্ত বাংলাদেশের খেলাপি ঋণের চিত্র তুলে ধরা হয়েছে এবং এই চিত্রটা থাম্বনেইলের মতো সুখকর নয়, এটা একটা ভয়াবহ চিত্র। 2009 থেকে 2023 জুন পর্যন্ত এই 14 বছরে বাংলাদেশের খেলাপি ঋণ একটা ভয়াবহ লেভেলে পৌঁছে গেছে, কিন্তু এর পরেও এই লাগামহীন খেলাপি ঋণের ঊর্ধ্বগতি যেন কোনোভাবেই থামছে না এবং কেউ থামানোর চেষ্টাও করছে না। তাহলে এই খেলাপি ঋণের ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ তো আসলে আমাদের হাতে নেই, আমরা ভবিষ্যৎ নির্ধারণও করতে পারি না, আমরা সেটা নিয়ন্ত্রণও করতে পারি না। এই খেলাপি ঋণ লাগামের দায়িত্ব যাদের হাতে তারাই বলতে পারে এই খেলাপি ঋণের ঊর্ধ্বগতির ভবিষ্যৎ কোথায়, কোথায় এই খেলাপির পাগলা ঘোড়া গিয়ে থামবে। আমরা যেটা করতে পারি, আমরা সচেতন হতে পারি, আমরা খেলাপি রোধের চেষ্টা করতে পারি, আমরা খেলাপিদের ঘৃণার চোখে দেখতে পারি, আমরা খেলাপিদের সামাজিকভাবে বয়কট করতে পারি। 2009 থেকে 2023 এই 14 বছরে খেলাপি ঋণের যে উত্থান হয়েছে, ভিডিওতে দেখানো গ্রাফে সেই চিত্রটাই তুলে ধরা হয়েছে। এখানে যদি ভালো করে খেয়াল করেন, দেখতে পাবেন 2009 থেকে 2023 ধারাবাহিকভাবে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে এবং একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে বর্তমানে। 2009 সাল শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকার মতো, 2010 সালে সেটা কিছুটা বেড়ে 22,710 কোটি টাকায় পৌঁছেছিল, আবার 2011-তে কিছুটা কমে 22,644 কোটি হয়েছিল, এরপর 2012 সালে সেটা 42,000 কোটি, প্রায় ডাবল হয়ে গেছে, তারপর 2013 সালে আবার কিছুটা কমেছে এবং সেটা তখন 40,000 কোটিতে নেমে এসেছিল, আবার 2014-তে গিয়ে সেটা 50,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, 2015-তে 51,000 কোটি, 2016-তে 62,000 কোটি, 2017-তে 74,000 কোটি, 2018-তে 93,000 কোটি, 2019-এ 94,000 কোটি, 2020-এ কিছুটা কমে সেটা 88,000 কোটিতে নেমে এসেছিল। আর এই কমাতে আসলে এখানে ঋণ গ্রহীতা কিংবা ব্যাংকগুলোর কোনো ভূমিকা আসলে ছিল না, এটা হচ্ছে করোনাকালে বাংলাদেশ ব্যাংক খেলাপিদের ছাড় দিয়েছিল, সেই কারণে 2020 শেষে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছিল। কিন্তু 2021 সালে এসে খেলাপি ঋণ আরেক রেকর্ড অর্জন করে 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যায় আমাদের খেলাপি ঋণ, 2022 সালে সেটা আরও বেড়ে 1,20,000 কোটিতে গিয়ে পৌঁছে, আর সর্বশেষ 2023 সালের জুন মাসে আরেক রেকর্ড অর্জন করে আমাদের খেলাপি ঋণ, 1,56,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে আমাদের খেলাপি ঋণ। কত ভয়াবহ একটা চিত্র, কত ভয়াবহ একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি। আসলে আমরা যারা দেশটাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করি, এই চিত্রগুলো তাদের বুকে কাঁপন ধরায়, বুকের রক্তক্ষরণ বাড়িয়ে দেয়, কিন্তু আমরা যেন অসহায়, কিছুই করতে পারি না, শুধু দেখে যাই। জুন 2023 শেষে বাংলাদেশের ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ 15,42,655 কোটি টাকা, আর এই ঋণের বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 1,56,039 কোটি টাকা। আর যদি আমরা পার্সেন্টেজ আকারে বলি, মোট ঋণের 10.11% হচ্ছে খেলাপি ঋণ। গত এপ্রিল থেকে জুন এই 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 24,419 কোটি টাকা। দৈনিক হিসেবে যদি বলি, তাহলে প্রতিদিন খেলাপি ঋণ বাড়ছে 268.34 কোটি টাকা। আর এই হারে যদি খেলাপি ঋণ বাড়তে থাকে, তাহলে আগামী 1 বছরে খেলাপি ঋণ বাড়বে প্রায় 1,00,000 কোটি টাকা। এবার চলেন খেলাপি ঋণকে 1,50,000 কোটি টাকায় পৌঁছে দিতে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত, বেসরকারি এবং বিদেশি ব্যাংকগুলোর কার কী অবদান সেটা এক নজরে দেখি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ঋণের 25.01% হচ্ছে খেলাপি ঋণ, অর্থাৎ 100 টাকার ঋণের মধ্যে 25 টাকার বেশি ঋণই তাদের খেলাপি। আর যদি ওইভাবে বলি যে প্রতি 4 জন বড়োয়ারের মধ্যে তাদের 1 জন বড়োয়ারি হচ্ছে খেলাপি, তাহলে চিন্তা করেন কোথায় চলে গেছে খেলাপির চিত্র। বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে খেলাপির হার হচ্ছে 12.14%,
বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সেটা কিছুটা সহনীয় পর্যায়ে আছে, সেটা হচ্ছে 6.46%, আর বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে 4.80%। এখন আমরা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স এবং পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানলাম যে 2023 সালের জুন শেষে আমাদের খেলাপির পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, সেটা কি আসলে প্রকৃত খেলাপির চিত্র? আমরা যদি দেখি যে গত 14 বছরে এই খেলাপির পরিমাণ প্রায় 7 গুণ বেড়ে গেছে, অর্থাৎ বলা যায় যে প্রতি 2 বছর পরপর খেলাপির ঋণ জাস্ট ডাবল হয়ে যাচ্ছে। এখন এই প্রকৃত খেলাপির পরিমাণটা বিশেষজ্ঞরা বলছে যে আরও অনেক বেশি। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ এবং অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের যে হিসাব দিচ্ছে তা প্রকৃত তথ্য নয়, কারণ প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশি। মামলার কারণে অনেক ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না, আবার অবলোপন করা ঋণও খেলাপির হিসাবে নেই। এই 2 ঋণকে খেলাপি হিসেবে বিবেচনায় নিলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে, এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম। আবার চলতি বছরেই কিন্তু জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছে, এর ফলে খেলাপিরাও ঋণ নেওয়ার কিন্তু এখন সুযোগ পাচ্ছেন। কিভাবে? আগে একটা ব্যবসায়ী গ্রুপের কোনো একটা সিস্টার কনসার্ন বা কোনো একটা প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে তার অন্য কনসার্ন বা অন্য প্রতিষ্ঠানগুলো ঋণ নেওয়ার সুযোগ পেত না, কিন্তু নতুন আইনের কারণে সামনের দিনগুলোতে একটা গ্রুপের কোনো একটা সিস্টার কনসার্ন খেলাপি হলে সেটার কিন্তু দায় অন্য কোম্পানির উপর আর আসছে না। সেজন্য অন্য কোম্পানিগুলো বা অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আর খেলাপির আওতায় আসছে না, ফলে তারা কিন্তু নতুন করে ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর ফলে সামনের দিনগুলোতে কিন্তু খেলাপি ঋণের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমনটাই বলছেন ব্যাংক খাতে যারা বিশেষজ্ঞ আছেন। তো সম্মানিত ভিউয়ার, আমরা আসলে চাই এই খেলাপি ঋণের একটা বিহিত হোক। এখন প্রশ্ন হচ্ছে এই বিহিতটা আসলে কে করবেন, এটা আমরা নিজেরাও জানি না। আমরা প্রত্যাশা করতে পারি, আমরা কামনা করতে পারি। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন কাইন্ডলি ভিডিওটি শেষ হওয়ার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে পরিচিত জনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনি নিয়মিত দেখবেন। যে ভিডিওটি আপনার পছন্দ হয় সেই ভিডিওটি আপনার প্লেলিস্টে সেভ করে রাখবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।